হ্যালো, সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আপনারা হয়তো জানেন, আমরা যেমন ইউটিউবে ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করে আমরা টাকা ইনকাম করি, ঠিক একইভাবে ফেসবুক তাদের ফেসবুক ক্রিয়েটর নামে একটি প্রোগ্রাম চালু করছে। আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে, তাহলে আপনি সেখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। তবে এখন সেটি বিশ্বের প্রায় 27টি দেশে চালু আছে, বাংলাদেশে হয়তো 2-1 মাসের ভিতরে চালু হবে। তবে আপনাকে আপনার ফেসবুক পেজে মিউজিক এবং অন্যান্য যে টুলস গুলো সব দিয়ে দিয়েছে, সেম টু সেম ইউটিউবের মতো। তো আপনি চাইলে দেখে নিতে পারেন আমার আগের একটি ভিডিও, এই ভিডিওর নিচে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দিব, আপনি দেখে নিতে পারেন। এবং সেখান থেকে আপনি আপনি সেখান থেকে মিউজিক কালেক্ট করে ভিডিও তৈরি করে রাখতে পারেন, এবং সেই মিউজিক গুলো শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য প্রযোজ্য। আপনি যদি সেই মিউজিক বা সেখান থেকে একটি সং নিয়ে ইউটিউবের জন্য ভিডিও বানান, তাহলে হবে না, কপিরাইট ধরবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করবেন। প্রথমে আপনি আপনার ফেসবুক ওপেন করুন। দেখুন, আমি আমারটি ওপেন করেছি। এবং যখন আপনি আপনার ফেসবুক ওপেন করবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, আপনি জাস্ট ক্রিয়েটের উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে এখানে এই যে 4টি লাইনে অপশন দেখাবে, আপনি প্রথমে এই যে পেজ লেখা এখানে একটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাবে বিজনেস অর ব্র্যান্ড এবং কমিউনিটি অর পাবলিক ফিগার। তো আপনি যে কারণে আপনার পেজটি বানাবেন, আপনি আপনার চাহিদা অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনি বিজনেসের জন্য করেন, অনেকে ফেসবুক পেজের মাধ্যমে টি শার্ট, থ্রি পিস বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, আপনি যদি মনে করেন আপনি প্রোডাক্ট সেল করবেন, তাহলে এই যে বাম পাশের বিজনেস অর ব্র্যান্ড, আপনি এটি ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন না, আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন, ফানি ভিডিও হতে পারে বা এডুকেশন রিলেটেড হতে পারে, যেটি হোক, আপনি সেই হিসেবে যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনি এই ডান পাশের এটি এখানে এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নতুন একটি পেজ ওপেন হবে, আপনি এখানে আপনার পেজের নামটি দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমার পেজের প্রয়োজন নেই। আমার পেজ আছে সানরাইজ প্যাশন সুমন, সেই পেজটি আমার, এবং আরো একটি পেজ আছে। তো যাই হোক, তো আমি এখানে এখন একটি নাম দিয়ে আপনাকে পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে। আপনি এখানে ফানি ভিডিওস, আপনার পেজের নামটি আপনি এখানে দিলেন, এরপরে আপনি এখানে ক্যাটাগরি দিলেন। ক্যাটাগরি আপনি দিতে পারেন, আচ্ছা আমি ফানি দিতেছি, সরি আমি এখানে কমেডিয়ান ক্লাব দিতেছি। এরপর জাস্ট আপনি এখানে কন্টিনিউতে একটি ক্লিক করবেন। এরপরে আপনার এখানে স্ট্রিট অ্যাড্রেস চাচ্ছে, অর্থাৎ আপনি কোন স্ট্রিট থেকে এই ফেজটি করতেছেন। তো আপনার এখানে আপনার অ্যাড্রেস দিবেন। তো আমি দিচ্ছি আমারটি, ধরে নিন আমি দিচ্ছি নোয়াখালী মাইজদি, নোয়াখালী নোয়াখালী মাইজদি। এরপর তারপরে আপনার এখানে আপনি আপনার জিপ কোড দিবেন। তো আমি আমার জিপ কোড দিচ্ছি, আমাদের যেটি নোয়াখালী জিপ কোড সেটি দিচ্ছি। এই যে নোয়াখালী চিটাগং বাংলাদেশ, আমি এটি দিলাম। লক্ষ্য করুন, প্রথমে আপনি আপনার ফেজের নামটি দিলেন, তারপরে দ্বিতীয় ঘরে আপনি আপনার এই যে ফেজটি কোন ক্যাটাগরি, যেহেতু আমি এখানে ফানি ভিডিওস লিখছি, তাই আমার ক্যাটাগরি হচ্ছে কমেডি ক্লাব। এরপর আপনার অ্যাড্রেস, আপনি এখানে অ্যাড্রেস দিবেন, আমি দিচ্ছি নোয়াখালী মাইজদি। এরপরে আপনার
অ্যাড্রেসের দ্বিতীয় ঘরে নোয়াখালী, চিটাগং, বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় শহর নোয়াখালীতে আমি আছি। এরপর আপনার যে পোস্ট কোড সেটি আপনি এখানে বসাবেন এই ঘরে। এরপর ফোন নাম্বার অপশনাল, আপনি দিলেও দিবেন না দিলে নেই, এখানে একটি টিক দিয়ে দিবেন যদি আপনার অ্যাড্রেস আপনি চান যে শো না করুক। এরপর জাস্ট আপনি এখানে কন্টিনিউতে একটি ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে আমাদের ফেসটি ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ নতুন একটি ফেস তৈরি হচ্ছে। এখন আপনি এখানে এই যে লেখা আছে এই পেজে আপলোড এ প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনি আপনার পেজের জন্য একটি প্রোফাইল পিকচার দিতে পারেন। তো জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার কম্পিউটারের ফোল্ডারগুলো এখানে শো করবে, আপনি এখান থেকে দেখে আপনার যেটি ভালো লাগে, আপনি যদি নিজের পিকচার দিতে চান অথবা আপনার অন্য কোনো পিকচার আছে আপনি সেটিও দিতে পারেন। যাই হোক, আমি আমার এখান থেকে একটি পিকচার দিয়ে দেখাচ্ছি। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটি দিলাম, দিয়ে আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে এই যে সেটি নিয়ে নিছে, এখন আমাকে এই অর্থাৎ ফেসবুক পেজের যে কভার পিকচার সেটি দিতে বলছে। তো আমি এখন কভার পিকচার দিচ্ছি না, আমি এটি স্কিপ করে গেলাম। আপনি যদি এখানে স্কিপে ক্লিক করেন তাহলে না দিলে চলবে, আপনি পরেও দিতে পারবেন। এই যে এখানে এই আপনার এই যে কভার ফটোর এখানে আপনাকে অ্যাড এ কভার এই লেখাটি শো করতেছে, অথবা চাইলে আপনি এখানে ভিডিও 70 সেকেন্ডের ভিতরে একটি ভিডিও আপলোড করতে পারেন। তো আপনারা যদি আমার সানরাইজ ফ্যাশন সুমন নামে যে পেজটি আছে সেখানে যান, দেখবেন সেখানে সুন্দর একটি ভিডিও অ্যাড করা আছে, এখানে দেখলে আপনি বুঝবেন। এবং সেই ভিডিওতে যে গানটি বাজে চালু করার পরে সেটি আমি এই ফেসবুক ক্রিয়েটর থেকে ডাউনলোড করে নিয়েছি, এবং আমি অসংখ্য গান এবং মিউজিক সেখান থেকে এবং বিভিন্ন সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে রাখছি ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য। তো আর বাম দিকে দেখতে পাচ্ছেন আমার এই যে একটু আগে আমি যে ফিক্সারটি এখানে দিয়েছি সেটি এখানে দেখাচ্ছে, এবং আপনি চাইলে এই যে এটির উপরে ক্লিক করে আপনি এটি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ নতুন কোন ফিক্সার এখানে অ্যাড করতে পারবেন। দেখতেছেন এখানে আমার কোনো লাইক কোনো কিছুই নেই। এবং আপনি এই যে ডান দিকে এখানে আপনার ফেসবুকে ফ্রেন্ড যারা থাকে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন, এখান থেকে ইনভাইটে ক্লিক করলে ইনভাইট হবে। তো যাই হোক, আমি এটি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি এখন কাউকে ইনভাইট করতেছি না, কারণ আমার এমনিতে দুইটা পেজ আছে, আরো পেজ আছে আমার এই এই প্রোফাইল এই আইডিতে দুইটা পেজ আছে। দেখুন আমার এখানে এই যে শামীম রেজা, অর্থাৎ শামীম লেম, আমাদের শামীম ভাই যিনি ইউটিউবার, ওনাকে আমি ইনভাইট করতে পারি, বাট আমি এখন করতেছি না। তো বন্ধুরা, দেখিয়েছি আপনাদেরকে এই কারণে আপনারা একটি পেজ ক্রিয়েট করে রাখুন আপনাদের ফেসবুকে, এবং আপনারা এখানে নিজস্ব ভিডিও আপলোড করতে থাকেন। আপনারা দেখবেন 2018 শেষে, অর্থাৎ 2019 যখন চালু হবে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে সম্ভবত সারা ওয়ার্ল্ডে এটি চালু হবে, সারা ওয়ার্ল্ডে এটি চালু হবে। এবং আমাদেরকে ইউটিউব থেকে যেমন $1.55, অর্থাৎ ইউটিউব নে 45 ভাগ, এবং যারা ইউটিউবার আমরা যারা ভিডিও আপলোড করি তাদেরকে দেয় 55 ভাগ, ঠিক ফেসবুকও একই রুলস। তো আপনি এখানে ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত হয়ে যান। এবং আপনারা জানেন ইউটিউব থেকে ফেসবুকে বেশি ইনকাম করা যাবে, অনেকগুলো কাহিনী আছে এখানে। মানুষ ইউটিউবের চেয়ে সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে, এবং একটি ফেসবুক পেজের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন। যেমন আমি টি শার্ট সেল করি, আমি এখানে আমার টি শার্টের পোস্ট গুলো করি বা ভিডিও করব, লাইভ করব, পাশাপাশি আমি এখানে ভিডিও আপলোড করে টাকা উপার্জন করব। এবং ফেসবুক মোবাইলে কম্পিউটারে সবাই সব সময় ফেসবুকে পড়ে থাকে, তো বুঝতে পারতেছেন আপনারা ফেসবুকে এই ভিডিও আপলোড করার জন্য রেডি হন এবং নিজেকে প্রস্তুত করুন। আর কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন, নানান বিষয়ে আমি ভিডিও দিতেছি আমার চ্যানেলে, আপনারা আমার সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই
ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একটি ক্লিক করে দিন এবং একটি লাইক করুন, একটি কমেন্ট করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে, যা যেন আরো অনেকে শিখতে পারে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।